আজকে আমরা সবাই মিলে চললাম দক্ষিণেশ্বর, ফ্যামিলি, মা, বাবা, শুভেন্দু, বাবু, আমি সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে। তো এখন মেট্রোর কাছে এসে দাঁড়িয়েছি, মেট্রোর গেটই খোলেনি এখনো। তো চলো, আমি শাড়ি পরেছি আর পুজো দিতে যাচ্ছি। বউ মানুষ শাড়ি না পরলে ভালো লাগে বলো? তো শাড়ি পরেছি, তো চলো যাওয়া যাক। স্টেশনে দাঁড়িয়ে আছি আর এই মা, এইদিকে বাবা, সোনা বাবাটা হয়ে গেল, এই সোনা বাবাটা দাঁড়িয়ে আছে। এবার মেট্রো আসার অপেক্ষা, এলেই উঠে যাবো। আমরা দক্ষিণেশ্বর মেট্রো থেকে নেমে পড়েছি। দক্ষিণেশ্বরে মেট্রো করে প্রথমবার এলাম, কখনো আসিনি, দেখি এবার এখান থেকে বেরিয়ে কীভাবে যাওয়া যায়। চলো, আমরা মন্দিরে এসে গেছি এবারে। চলো মায়ের দালানি, দালান নিয়ে তারপরে মায়ের পুজো দিতে যাবো। তো ওখানে তো ফোন নিয়ে যেতে দেবে না, তোমাদের দেখাতেও পারবো না, তারপর পুজো দিয়ে তারপর তোমাদের সাথে দেখো। আজকে দক্ষিণেশ্বরে প্রচণ্ড ভিড় হয়েছে আর আমরা প্রায় 1,500-2,000 মানুষের পিছনে লাইন দিয়ে দিয়ে এগিয়ে আসছি মন্দিরের দিকে। আর বাঁশের ওই ব্যারিকেডগুলোর ওপরে দেখো হনুমানগুলো সুন্দর বসে আছে আর সবাই খাবার দিচ্ছে আর ওরা খাচ্ছেও তেমন। পুজো দেওয়া হয়ে গেছে, অনেক কষ্ট করে পুজো দেওয়া দিলাম, অনেক লাইন চুললো, তো প্রচন্ড খিদেও পেয়েছে। পুজো দিয়ে এসে এখন চাউমিন বানিয়ে নিয়ে এসেছিলাম, তো চাউমিন খাচ্ছি। আর মা তো চাউমিন খায় না, মার জন্য পাউরুটি আর কলা। বাবা, বাবাও চাউমিন খাচ্ছে। আর ওই হনুমানটাকে দেখাও, হনুমানটাকে ভিডিও করো। করেছি, আজকে প্রচণ্ড ভিড় হয়েছে তোমরা তো দেখতে পাচ্ছ। আর তার মধ্যে একটা মজার জিনিস দেখো, আজকের তো আর্জেন্টিনা আর ফ্রান্সের খেলা, তো আর্জেন্টিনা সাপোর্টারটা মায়ের কাছে পুজো দিতে এসছে যাতে আর্জেন্টিনা জিতে। যাই হোক, মা যদি আর্জেন্টিনাকে জিতিয়েই দেয়। চাউমিন খাওয়া হয়ে গেছে, এবার সবাই একটা করে আইসক্রিম খাচ্ছে। অনেকগুলো তো হনুমান, আর হনুমানগুলোকে দেখে সোনা বাবা বেশ খুশিও হয়েছে। মায়ের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছি, তো একটু ইচ্ছা আছে আড্ডাপীঠ যাওয়ার। আমরা এখন আড্ডাপীঠে এসেছি আর এই পুজোর প্রসাদ নিয়েছি, পুজো দিতে যাচ্ছি। মা আর আমি যাচ্ছি, শুভেন্দু আর ঢুকবে না, শুভেন্দু আর বাবা এক জায়গায় বসে আছে, আমি বাবু আর মা পুজো দিতে। আমরা পুজো দিতে গেছি আর সেই ফাঁকে দুজনের খুনসুটি চলছে, দাদু আর নাতি দুজনে যেখানেই থাকবে দুজনে এইরকমই করে। আদ্যাপীঠে ঢোকার মুখে বড় স্বামীজির একটা মূর্তি করা আছে, দেখো বেশ সুন্দর লাগছে।
আদ্যাপীঠে পূজা দেওয়া হয়ে গেছে, তো আসল মন্দিরটা বন্ধ, সেটা কিন্তু আসল ঠাকুর আমরা দেখতে পাইনি, মন্দিরটা দেখতে যাচ্ছি। আর যেটা এখানে পুজো দিলাম সেটা, এখানেও মা কালী আছে আর রাধা কৃষ্ণ ঠাকুর আছে, তো আসল এটাও মা আদ্যা, তাই চলো মন্দিরটা দেখে আসি। বাড়ি ফেরার জন্য মেট্রো স্টেশনে চলে এসেছি আর শুভেন্দু গেছে টিকিট কাটতে, তো চারিদিকটা শুধু দেখছি, এতটাই ভিড় হয়েছে শুধু মাথাই দেখা যাচ্ছে। দক্ষিণেশ্বর আদ্যাপীঠ দু জায়গায় পুজো দিলাম, খুব ভালোভাবে মায়ের দর্শনও করলাম, প্রচণ্ড টায়ার্ড আর শরীর আর টানছে না, আর সারাদিন তো ভাত খাইনি, রাত্রেবেলা গরম গরম ভাত আর ডিমের ঝোল খাবো, তো চলো আবার পরে দেখা হচ্ছে। মা গরম গরম ভাত করলো আর সুবেন্দু ডিমের তরকারিটা করেছে, আমি আজকে একটু করিনি, তো প্রচণ্ড খিদেও পেয়েছে, আর স্যালাড বানালাম। আর এইদিকে আজের ফাইনাল খেলা হচ্ছে আর্জেন্টিনা আর ফ্রান্স, তো খেলাটা দেখতে দেখতে খেলি, তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, তো চলো টাটা, গুড নাইট।